নমস্কার বন্ধুরা, সুপার টেস্টি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গরমকালে হালকা পাতলা ডিমের ঝোল খেতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম ঘরোয়া স্টাইলে বাঙালি ডিমের ঝোল। প্রথমেই আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 1/4 কাপ পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির ডিম নিয়ে নিয়েছি এবং তাতে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু ডিম দেওয়ার আগে ছুরি দিয়ে একটুখানি কেটে নিয়েছি, যাতে তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে না যায়। আমি এখানে 3 থেকে 4 জনের পরিমাণে রান্না করছি, সেই অনুযায়ী ডিম নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি হাই ফ্লেমে রেখে ডিমটাকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে রাখছি। ঘরোয়া স্টাইলে এইভাবে যদি ডিমের ঝোল রান্না করা হয় তাহলে এর স্বাদ কিন্তু হয় অসাধারণ, তাই পুরো রান্নাটা দেখুন। এরপর আমি ওই একই তেলে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চা চামচ গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তার সাথে 1/2 চা চামচ গোটা সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। 5 থেকে 10 সেকেন্ড বাদে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে 1/2 চা চামচ থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুনটা আমি কিন্তু পেস্ট করে নিয়ে থেতো করে নিয়েছি, আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন। এখন রসুনটা আমি সামান্য ভেজে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ এবং রসুন একসাথে ভাজা হবে এবং তার সাথে একটু সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটুখানি জল দিয়ে ভালো করে রসুন এবং পেঁয়াজটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ পেস্টও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি একটি ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি খুব কম সময়ে করছি, তাই আপনারা যদি খুব চটপটে রান্নাটা করতে চান তাহলে অবশ্যই এই পদ্ধতিতে ডিমের ঝোল রান্না করে দেখতে পারেন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি আবার মশলাটাকে হাই ফ্লেমে রেখেই কষিয়ে নেব অন্তত 1 থেকে 2 মিনিট। আদার যতক্ষণ না গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এতে আমি পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি অবশ্যই স্বাদ অনুসারে ঝাল ব্যবহার করছি, তাই 3 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন ভালো করে মশলাটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করে দিলাম। 1/2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। কষানোর সময় চিনি ব্যবহার করলে কিন্তু রান্নার রং এবং স্বাদ দুটোই খুবই ভালো হয়। এইভাবে আমি হাই ফ্লেমে রেখেই চিনির সাথে মশলাটাকে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এতে 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এক্ষেত্রে অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে ঝাল ব্যবহার করবেন। এর মধ্যে সামান্য একটু রঙের জন্য 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কিন্তু ঝোলের কালারটা খুব ভালো হবে। মশলাটা যাতে ভালো করে মিশে যায় সেই কারণে সামান্য জল দিয়ে মিশিয়ে নিলাম। আমি আগের ভিডিওগুলোতেও কিন্তু আপনাদেরকে বলেছি যে যখনই আপনারা কোনো মশলা কষাবেন তখন যদি সামান্য জল দিয়ে নেন সেই ক্ষেত্রে মশলাটা ভালো মিশে যায়, সেটা গরম জল বা ঠান্ডা জল যে কোনো দিতে পারেন। সামান্য একটুখানি কষানো হয়ে গেলে এর মধ্যে 3 চা চামচ পরিমাণে ফেটানো টক দই দিয়ে দেবো। টক দই দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি, তারপর টক দইটা দিয়েছি। ভালো করে টক দইয়ের সাথে মশলাটা মিশে গেলে তারপর আমি গ্যাসের ফ্লেমটা আবারও হাই করে দিলাম, যাতে অনেক সময় দইটা কিন্তু মশলায় মেশানোর পর কেটে যায়, সেই কারণে এই পদ্ধতি আমি অ্যাপ্লাই করলাম। এখন ভালো করে মশলাটাকে আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালো করে একভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর আমি স্বাদমতো লবণ দিয়ে দেব। মনে রাখবেন আমি কিন্তু ডিম সেদ্ধর সময়ই লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি,
তারপর আবার ভাজার আগে লবণ মাখিয়ে নিয়েছিলাম, সেই কারণে লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। এখন ভালো করে লবণ এবং হলুদটা মিশিয়ে নেওয়ার পরে ঘরে তৈরি রোস্টেড গরম মশলা হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একদম কষিয়ে নিয়েছি আর আমার মশলাটা একেবারে কষানো রেডি হয়ে গেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন ভালো করে গ্যাসের ফ্লেম হাই রেখেই ডিমের গায়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ মশলাটাকে আমি ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নিয়েছি। মশলাটা কষানোর সময়ে আমি অন্য একটি ওভেনে গরম জল করে নিচ্ছি, কেননা আমি রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করব। এখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম। আপনারা যেরকম পরিমাণে গ্রেভি চান আপনারা অবশ্যই সেই অনুযায়ী জল দেবেন। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম জল কিছুটা অ্যাবজর্ব হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে স্ট্যান্ড বাই মোডে কিছুক্ষণ। এরপর ঢাকা খুললেই একদম রেডি বাঙালি স্টাইলে ডিমের ঝোল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।